হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা হাজির আল্লাহ মুদার নতুন একটি ওষুধ নিয়ে আজকের ওষুধের নাম হচ্ছে ফল ফলিক্স ফাইভ এ ফলিক্স ফাইভস ওষুধটি ফলনিক অ্যাসিডের গ্রুপের অন্তর্গত এটি বাজার এনেছে একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় বন্ধুরা যারা সন্তান নিতে চান বা মাত্র গর্ভধারণ করেছেন এমন নারীদের চিকিৎসার জন্য প্রায় ফলনিক অ্যাসিড বা ফলের ভিটামিন খেতে দেন ডাক্তাররা ফলিক অ্যাসিড হলো এক ধরনের ভিটামিন বি যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুরজ্জু গঠনে বিশেষ ভূমিকা রাখে গবেষণা বলেছে সন্তান ধারণের শুরুতেই প্রতিদিন অন্তত চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করলে অনাগত শিশুর জন্মগত ত্রুটির আশঙ্কা অনেকখানি কমে যায় বেশিরভাগ জন্মগত ত্রুটি গর্ভধারণের প্রথম তিন থেকে চার সপ্তাহের মধ্যে দেখা যায় তাই গর্ভধারণের পরিকল্পনা শুরুতেই নিয়মিত পলিক এসিড গ্রহণ করা শুরু করে দেওয়া খুবই ভালো এখন আমরা জানবো এই ফলিক্স ফাইভ ওষুধের মূল উপকারিতাগুলো কি কি। উপকারিতাগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে এটি রক্ত কণিকা ও প্রোটিন ধরিত অংশ নেয় রক্তশূন্যতা প্রতিরোধ করে ব্রুন টিস্যু আর কোষের বিকাশে সাহায্য করে গর্ভে শিশু ব্রেন মাথার খুলি ও স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশ সঠিকভাবে গড়ে উঠতে সাহায্য করে শিশু মেরুদণ্ড এবং মস্তিষ্কর বিকাশ ঘটাতে সাহায্য করে গর্ভের শিশু নানান জন্মগত ত্রুটি প্রতিরোধ করে ঠোঁট কাটা ও কাটা সমস্যা নিয়ে শিশু জন্মগ্রহণ করার ঝুঁকি কমায় জন্মগত হাটের গঠনগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করার ঝুঁকি কমায় গর্ভাবস্থায় সাত্রিশ সপ্তাহ পর সপ্তাহ পূর্ণ হওয়া পর্যন্ত সন্তানের প্রসবের ঝুঁকি কমায় কম ওজন নিয়ে শিশু জন্মগ্রহণ করে না অর্থাৎ শিশুর ওজন ঠিক থাকে মিসকারেজ বা গর্ভপথ ঝুঁকি কমায় জোরার ভেতরে শিশুর স্বাভাবিক গঠন যথাযথ থাকে আয়রন যেন শরীরে ভালো মতো কাজ করতে পারে তার পরিবেশ তৈরিতে ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক একটি করে ট্যাবলেট নির্দেশিত হয় গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি খুবই নিরাপদ একটি ওষুধ কারণ এটি গর্ভবতী মহিলাদেরকে মূলত দেওয়া হয় যেন অনগত্য সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে পার্শ্ব প্রতীক মধ্যে রয়েছে ব্যক্তি বেদে মাঝে মাঝে পেট ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে বা রার্জি হতে পারে এটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আর অবশ্যই ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না কারণ এটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য আপনার ওই ভিডিওটি করা হয়েছে প্রিয় বন্ধুরা যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এখনও আমাদের সুস্থ থাকতে চায় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন যেন আপনি পরবর্তী ভিডিওটি খুব সহজেই পেয়ে যান সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম